পৃথিৱী গোলাকাৰেই নহয় গতিশীল, গতিশীলতাই হ'ল পৰিৱৰ্তনৰ বাহন, সৃষ্টি স্থিতি আৰু লয়ৰ কাৰণ। সৃষ্টি স্থিতি আৰু লয়ৰ এই চক্ৰ অনাদি অনন্ত আৰু শাশ্বত। নিত্য গতিশীল এই পৃথিৱীত সকলোৰে পৰিৱৰ্তন অৱধাৰিত নিশ্চিত। এই পৰিৱৰ্তনৰ মাজতো যেন চলি আহিছে সূৰ্য চন্দ্ৰৰ আলোক ছায়াৰ একৰূপতা, দিন ৰাতিৰ ভিন্নতা, দিন যায় আহে ৰাতি সময় গৈছে টুটি। গতিশীলতাই হ'ল জীৱা আৰু জড়ৰ ৰূপ সজ্জা, উত্থান পতন, হৰ্ষ বিষাদ আদিৰ কাৰণ। পৰিৱৰ্তনৰ জোৱাৰে কেতিয়াবা লৈ আহে বসন্তৰ মাদকতা, গছবিৰিখৰ নবীনতা, কুঁহিপাতৰ কোমলতা, ফুলপাহিৰ সৌৰভ, কুলিকেতেকীৰ কলৰৱ। সূৰ্যৰ উত্তাপ ক্ৰমান্বয়ে প্ৰখৰ হৈ আহে, আৰম্ভ হয় জেঠ মাহৰ বাৰখৰ গ্ৰীষ্মৰ অৱসাদ। কিন্তু অৱসাদত থমকি ৰোৱাৰ অৱকাশ নাই, কিয়নো ঘনকলীয়া ডাৱৰে মৃদংগ বজায়, তাৰ গুমগুমনিৰ চেৱে চেৱে লয়লাখে নাচি উঠে কান্তিময়ী বিজুলীৰাণী। বৰ্ষাৰ ধাৰাষাৰ বৃষ্টিপাত গৰ্ভাধান যেন সূৰ্যৰ শাওনৰ বোকাত সোণসেৰীয়া শস্যৰ সন্ধান। সময় বলৱান, পাখি লগা কাঁড়ৰ দৰে গতি অবিৰাম, গজগমনৰ যেন শৰতৰ আগমন। এয়া শৰৎকাল, মেঘমুক্ত আকাশ, ঘৰ্মসিক্ত উত্তাপ, গছলতা পল্লৱৰ স্নিগ্ধ শ্যামল প্ৰকাশ, নিয়ৰ শৰাদুবৰীত শেৱালীৰ সুবাস, জ্যোতিষ্কৰ জ্যোৎস্না পোহৰৰ আভাস, কহুঁৱাৰ শুভ্ৰতাই লৈ আহে পবিত্ৰতাৰ বাৰ্তা। অজ্ঞান ৰূপ মহিষাসুৰৰ ওপৰত ধি শক্তিৰ বিজয়ৰ জয় যাত্ৰা, জ্ঞান বিজ্ঞানৰ নতুন মাত। সুপ্ত প্ৰতিভা বিকাশৰ ৰূপকল্পনা যেন আই ভগৱতীৰ অকাল বোধন, শাৰদীয় দুৰ্গোৎসৱৰ ভয়াৰ্ত শোকাৰ্ত জনতাৰ পৰিত্ৰাণৰ আতুৰ আবেদন। ইয়া দেৱী সৰ্বভূতেষু মাতৃৰূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেৱী সৰ্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আহিন শুক্ল প্ৰতিপদাৰ পৰা আৰম্ভ হোৱা নৱৰাত্ৰিৰ ষষ্ঠী বিল্ববোদনেৰে আৰম্ভ হৈছে শাৰদীয় দুৰ্গোৎসৱৰ পয়োভৰ। ভক্তি আৰু নান্দনিক তত্ত্বৰ একমাত্ৰ সমাহাৰ এই দুৰ্গা পূজা। দুৰ্গা পূজাৰ আৰম্ভ পোনপটীয়াকৈ কেতিয়া হৈছিল সেই বিষয়ে জানিবলৈ আমি ব্ৰহ্মবৈৱৰ্ত, দেৱী ভাগৱত, মাৰ্কণ্ডেয় আদি পুৰাণসমূহৰ লগতে বৈদিক সাহিত্যৰ ওপৰত আলোকপাত কৰিব লাগিব। বৈদিক সাহিত্যত দুৰ্গা দেৱীৰ স্তৱন কীৰ্তনৰ উল্লেখ পোৱা যায়। ঋগবেদৰ দশম মণ্ডলৰ 125তম সূক্তত দেৱীৰ মহিমা বিশদভাৱে বৰ্ণিত হৈ আছে। তাৰপিছত দেৱী ভাগৱত আৰু ব্ৰহ্মবৈৱৰ্ত পুৰাণত পঞ্চ প্ৰকৃতিৰ উল্লেখ এইদৰে পোৱা যায়। গণেশ জননী দুৰ্গা, ৰাধা লক্ষ্মী সৰস্বতী, সাৱিত্ৰী বৈ, সৃষ্টিবিধৌ প্ৰকৃতি পঞ্চধা স্মৃতা। এই প্ৰকৃতিয়েই হ'ল সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাৰ উৎপাদিকা শক্তি। এই শক্তি নহ'লে ব্ৰহ্মাই সৃষ্টি কৰিব নোৱাৰে। ব্ৰহ্মবৈৱৰ্ত পুৰাণত এইদৰে কোৱা আছে, পুৰাস্তুতা সা গোলোকে কৃষ্ণেন পৰমাত্মনা সম্পূজ্য মধুমাসে চ সম্প্ৰীতে ৰাসমণ্ডলে। অৰ্থাৎ পুৰণি কালত
প্রথমে কৃষ্ণই ভগবতীর পূজা করেছিল, তারপিছত বিষ্ণুয়ে, আর তারপিছত ব্রহ্মায়, চতুর্থতে শিবয়, পঞ্চমতে ইন্দ্রয়, আর তারপিছত মুনি সকলে মনুয়ে, আর ক্ষুরথ নামৰ ৰজাৰ পিছত শ্রীরামচন্দ্রই পৃথিবীত এই পূজা প্রচলন করেছিল। পূজিতা সুরথে নাদৌ দুর্গা দুর্গতি নাশিনি তত শ্রীরামচন্দ্রেণ রাবণস্য অবধার্থিনা তৎপশ্চাৎ জগতাম মাতা ত্রিষু লোকেষু পূজিতা। এইদরে আমার অনুসন্ধানের পরে আমি দুর্গা পূজার আরম্ভণি কৃষ্ণ নাইবা ক্ষুরথ রজার পরা হওয়া বলে কব পারো। সন্ত্রাসৰ ভয়াবহতা, দারিদ্র্যৰ জঠরতা, বানপানী, খরাং, শিলাবৃষ্টি, ধুমুহা, ভূমিকম্প আদি প্রাকৃতিক দুর্যোগেও ম্লান করিব নোৱাৰা দুর্গোৎসবৰ আয়োজন যেন ভুক্তি মুক্তির অমোঘ অনুষ্ঠান। শঙ্খ ঘণ্ট, দবা, নাগাৰা আদি বাদ্যযন্ত্রৰ তালে তালে গোৱা, নাম কীর্তনৰ দিগন্ত ব্যাপী ধ্বনি প্রতিধ্বনি, শক্তি প্রাণ ভক্তবৃন্দর গন্ধ পুষ্প ধূপ দীপ আর বিভিন্ন উপকরণে আমন্ত্রিতা ভগবতীর জয়ধ্বনি মুখরিত হয়ে পড়ছে ষষ্ঠীর পূজামণ্ডপ। শারদীয় দুর্গোৎসবর সপ্তমী তিথি, বিল্ববরণে আদরি অনা দুর্গতি নাশিনী মহামায়ার স্তুতি বন্দনাত চৌদিশ উখল মাখল, বিভিন্ন বাদ্যযন্ত্র রোলর মাজতে আয়তী সকলের উরুলি ধ্বনি, পুরোহিতর মন্ত্রোচ্চারণ, দেবীর নাম মহিমার অনন্ত বর্ণ। প্রথমম শৈলপুত্রী চ দ্বিতীয়ম ব্রহ্মচারিণী তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমম স্কন্দমাতেতি ষষ্ঠম কাত্যায়নীতি চ সপ্তমম কালরাত্রি চ মহাগৌরীতি চাষ্টমম নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। দয়ালি দয়া করা ভবানী রক্ষা করা ভয়াসরণে, দয়া এইদরে লানি নিশিঙাক অহা ভক্তজনে উরে দিনে নিবেদন করা বিভিন্ন দ্রব্য উপকরণের পূজা সেবা আরতি পুষ্পাঞ্জলিরে সপ্তমীর পূজা বিধান সমাপ্ত করা হয়। আর রাতের সাংস্কৃতিক কার্যসূচী সমূহ উপভোগ করে ভক্তবৃন্দ কৃতার্থ হয়। সূর্যোদয়ের লগে লগে হয় অষ্টমীর পূজাবিধির শুভারম্ভ, পূজাথলীর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রসঙ্গ, কর্মব্যস্ততার ওসরত অবসাদর পরাজয় নিশ্চিত। শারদীয় দুর্গোৎসব হল বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কার সংস্কৃতির সমন্বয়ের প্রতীক। সে ইয়াত দেখা যায় কিছুমানের শুদ্ধ সাত্বিক ভাবাপন্ন হয়ে পূজাভাগ অর্পণ করে নিজের বিচার বিবেকর মাজত ক্ষুব্ধ হয়ে থাকা মহিষাসুর রূপ, আখরিক প্রবৃত্তি সমূহর উপর বিজয়ের কামনা আর আন কিছুমানের হাঁ পার পথা ছাগলী আদি
বিভিন্ন পশুপক্ষীক দেবীর চরণত উৎসর্গা করে অভীষ্ট সিদ্ধি করার দীর্ঘকালীন পরিকল্পনা। এই উৎসব অনুষ্ঠান যিদরে বিভিন্ন নৃগোষ্ঠীর সমন্বয়ের প্রতীক, সেইদরে এই উৎসবের কেন্দ্রবিন্দু আই ভগবতী দুর্গা দেবীও দেবগণের সন্মিলিত শক্তির প্রতীক। দেবীর সন্মিলিত শক্তির প্রতীকাত্মক বর্ণন এইদরে পোৱা যায়। ততোতি কোপপূর্ণস্য চক্রিণো বদনাত্তত নিশ্চক্রাম মহত্তেজ ব্রহ্মণ শঙ্করস্য চ অন্যেষাং চৈব দেবানাম শক্রাদীনাম শরীরত নির্গতম সুমহত্তেজস্তশ্চৈকম সমগচ্ছত অতীব তেজসা কূটম জ্বলন্তম ইব পর্বতম দদৃশুস্তে সুরাস্তত্র জ্বালা ব্যাপ্ত দিগন্তরম অতুলম তত্র তত্তেজ সর্বদেব শরীরজম একস্থম তদভুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ম তিশা। এরা আই ভগবতী ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্রাদি দেবতার সন্মিলিত অংশর সমাহার। অকল সেয়াই নহয়, দেবীর বিভিন্ন অবয়ব আর ভুজাসমূহত বিদ্যমান আয়ুধ অস্ত্র শস্ত্রও সেই সেই দেবগণের অংশর শক্তির সন্মিলিত রূপ। তত দেবা দদুস্তস্যৈ স্বান্যায়ুধানি চ শূলম শূলাদ বিনিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাকধৃক চক্রম চ দত্তবান কৃষ্ণ সমুৎপাট্য স্বচক্রত শঙ্খম চ বরুণ শক্তিম দদৌ তস্যৈ হুতাসন মারুতো দত্তবাঞ্চাপম বাণ পূর্ণ তথে সুধি বজ্রম ইন্দ্র সমুৎপাট্য কুলিশাদ অমরাধিপ। দেবগণের সন্মিলিত শক্তির সৃষ্টি দুর্গা দেবীর বর্ণনা মালসী গীতত এইদরে পোৱা যায়। দেবী দশ ভুজারামে করে পূজা রাবণক বধি বড়হে তুকি মাহে সম্পর্কে আমি আপনার পা বহুখিনি জানিলো। এতিয়া আমি আপনাক সুধিব বিচাৰিছো যে অকাল বোধনৰ উদ্দেশ্য আৰু ইয়াৰ তাৎপর্য কি? এটো বৰ ভাল প্ৰশ্ন। সূৰ্যৰ গতি অনুসৰি বছৰক দুটা ভাগত ভাগ কৰা হৈছে, উত্তৰায়ণ আৰু দক্ষিণায়ণ। ইয়াৰে মাঘ মাহৰ শুক্ল পঞ্চমী অৰ্থাৎ বসন্ত পঞ্চমী, যিটো আমি সৰস্বতী পূজা বুলি কওঁ, সেই দিনৰ পৰা উত্তৰায়ণ আৰম্ভ হয়। আর শাওন মাহর শুক্লা পঞ্চমী, যেটা নাগ পঞ্চমী বলে কোয়া হয়, তারপর দক্ষিণায়ণ আরম্ভ হয়। উত্তরায়ণ হল দেবকার্যর ভাবে অনুকূল, আর দক্ষিণায়ণ হল পিতৃকার্যর ভাবে অনুকূল। তার লগতে আহার মাহর শুক্লা একাদশী অর্থাৎ হরিশয়নী একাদশীর পরা কাতি মাহর শুক্লা একাদশী অর্থাৎ হরিবোধনী একাদশী পর্যন্ত এই চারি মাহকাল ভগবান বিষ্ণু যোগনিদ্রাত নিদ্রিত হওয়ার বাবে তেওঁৰ শক্তিরূপে প্রতিষ্ঠিত ভগবতী বিষ্ণু মায়ও সমন্বিতে সকলো প্রপঞ্চ সুপ্ত অবস্থাত থাকে। ব্রহ্মগৈবর্ত পুরাণত এই কথা এইদরে পোৱা যায়, ত্বয়ি সুপ্তে জগন্নাথ জগৎ সুপ্তম ভবেদিদম বিবুদ্ধে ত্বয়ি বিবুদ্ধিতে জগৎ সর্বম চরাচরম। ইফালে রাবণ বধর প্রয়োজনত শরৎকালত রামচন্দ্রায় যোগনিদ্রাত নিদ্রিত বিষ্ণুর শক্তিস্বরূপ আই ভগবতীর জাগরণ আর বোধন করবলিয়া হয়। এইদরে শরতর অসাময়িক বোধনক অকাল বোধন বলে কোয়া হয়। অকাল বোধন এই কারণে কোয়া হয় যে অসাময়িক অর্থাৎ সময় নহতেই যে বোধন করবলগা হয়েছে, সেই কারণে শারদীয় দুর্গোৎসবর আরম্ভ অকাল বোধনের পর হয়, আর অকাল বোধনের
বিল্বপত্ৰৰে দেৱী ভগৱতীৰ জাগৰণ কৰা হয়। আৰু এই প্ৰথা পুৰাণসমূহত উল্লেখ আছে আৰু আজিও আমাৰ সমাজত অব্যাহত আছে। গতিকে অকাল বোধনৰ ওপৰত আমি আজি ইমানেই ব্যাখ্যা সমাপ্ত কৰিম। শাৰদীয় দুৰ্গোৎসৱৰ নৱৰাত্ৰৰ নৱম দিন লাহে লাহে চাপি আহিছে অসুৰৰ নিধন ক্ষণ। এফালে যুদ্ধৰত ভগৱতীৰ অস্ত্ৰৰ জঞ্জন আৰু আনফালে ভক্তবৃন্দৰ বিভিন্ন বাদ্যযন্ত্ৰৰ অনুৰণন। ফুল চন্দন পাদ্যাৰ্ঘ আচমনীয় নৈবেদ্য পঞ্চামৃত মাল্য বস্ত্ৰালংকাৰ ভূষণ সিন্দু ৰক্ত চন্দন ৰক্তপদুম দাড়িম্ব পলাশ বিল্বপত্ৰাদি উপকৰণেৰে পূজিতা মহামায়াৰ চৰণযুগলত ভক্তি অৰ্ঘ্য সমৰ্পণ কৰি ভক্তসকলে নিজকে ধন্য মানে। ধন্য মানে অপুষ্পিত কুমাৰীসকলক সাক্ষাৎ দেৱীৰূপে পূজা সেৱা কৰাৰ লগতে বিভিন্ন দ্ৰব্য অলংকাৰেৰে মণ্ডিত কৰি তেওঁলোকৰ পৰা আশীষ ধন্য হ'ল। ভক্তপ্ৰাণ জনগণৰ অভীষ্ট সিদ্ধিৰ বাবে মন্ত্ৰ পুষ্পাঞ্জলিৰ ধ্বনিৰে মুখৰিত হয় পূজা মণ্ডপসমূহ। শুনা যায় স্তুতি বন্দনাৰ ধ্বনি প্ৰতিধ্বনি। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি বসৎকাৰ স্বৰাত্মিকা সুধা ত্বমক্ষৰে নিত্যম ত্ৰিধা মাত্ৰাত্মিকা স্থিতা মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোঘা চ ভৱতি মহাদেৱী মহেশ্বৰী। আয়তীসকলেও কাতৰ প্ৰাৰ্থনা কৰা শুনা যায়। দেৱী দশ ভুজাৰামে কৰে পূজা ৰাৱণক বধি বঢ়ে তুকি মাহে বসন্তকালীন দুর্গা পূজা আর শরৎকালীন দুর্গা পূজা এই দুটা পূজার বসন্তকালীন দুর্গা পূজাক বাসন্তী পূজা বলে কোয়া হয়। যেটু চ'তর চ'ত মাহর প্রতিপদার পৰা আরম্ভ হয় আৰু তেতিয়াও চ'ত মাহর প্রতিপদার পৰা নবরাত্রর আরম্ভ হৈ রামনবমীত এই পূজা সম্পন্ন করা হয়। প্রাচীন কালত এই পূজাভাগক এটা ডাঙর উৎসব রূপে উদযাপন করা হয়েছিল আৰু বাসন্তী পূজাক ঋতম্ভরা শক্তির আধার বলে কব পারি। অর্থাৎ বসন্তকালের পরায় রিক্ত পৃথিবীত যেতিয়া নতুন শস্যর বীজ রোপণ করা হয় সেই কারণে এই পূজাক ঋতম্ভরা শক্তির আকর বলে কোয়া হয়। ভক্তবৃন্দর আতুর নিবেদন গ্রহণ করবলৈ যেন মরতত উপস্থিত হয়েছে আই ভগৱতী পরিবার আর প্রতিবেশী দেবদেবীর সমন্বিতে। হে দুর্গার কাষত দেখা গৈছে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিকেয় আদির লগতে তেওঁলোকর বাহন। গণেশর মুশিক লক্ষ্মীর ফেঁসা সরস্বতীর হংস কার্তিকর ময়ূর আর স্বয়ং দেবীর বাহন হল মৃগেন্দ্র। নিজ নিজ গুণ আৰু মহিমাৰে মণ্ডিত এই বাহন ৰূপ পশুপক্ষীসমূহো দেৱীৰ সন্মিলিত শক্তিৰ অংশৰ প্ৰতীকস্বৰূপ। অকল সেয়াই নহয়, নৱপত্ৰিকা ৰূপে উৎসৰ্গিত পত্ৰবোৰ কলগছ কচু মানকচু হৰিদ্ৰা জয়ন্তী বিল্ব ডাড়িম্ব অশোক আৰু ধান্য যিবোৰৰ অধিষ্ঠাত্ৰী দেৱী হ'ল ক্ৰমশঃ ব্ৰহ্মাণী কালিকা চামুণ্ডা দুৰ্গা কাৰ্তিক শিৱা ৰক্তদন্তিকা অশোকৰহিতা আৰু লক্ষ্মী।
এইদৰে সৃষ্টিৰ আধাৰ স্বৰূপ প্ৰকৃতি হ'ল উদ্ভিদ আৰু প্ৰকৃতি জগতৰ মাতৃ। সমগ্ৰ বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰে চালিকা শক্তিৰূপে উপস্থাপিত এই প্ৰকৃতি শক্তিৰ পূজা অৰ্চনাৰ এয়া অন্তিম ক্ষণ। আৰতি পুষ্পাঞ্জলি সম্পন্ন কৰোতা ভক্তবৃন্দৰ খদমদম। নৱমী তিথিত সিদ্ধিদাত্রী রূপে পূজিতা দেবী সচায় সকলোরে সিদ্ধিদাত্রী আর অপরাজয়া। সে দশমীর দিনা অপরাজিতা রূপে পূজা অর্চনা করে ভক্তবৃন্দয় সহস্র সহস্র প্রণিপাত জনায় তেওঁর আশীষ আর নির্মালি গ্রহণ করে। পূজা সেবার অন্তত মর্ত্যৰ পৰা পুনর বিদায় দিয়া হয় বছরের বাবে সভক্তি সজলনয়নে। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নমস্তস্যৈ 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 নমো নমঃ।